Allahümme salli ve sellim alen nebiyyil ummigi ve ala alihi ve ashabi. এই দুরুদের উপরে লেখা আছে একজনে একদিনে 36 বার দেখছে, আল কাউলুল বাদির ভিতরে লেখা আছে, সত্য এটা। অল্প বয়সে, অল্প বয়সে পায় নিজেরটা, কিন্তু যদি আপনাদের আগ্রহ হয় এই জন্য বলতেছি, নিজেরটা খোলা উচিত না। অল্প বয়সে পাওয়া যায় দিদার, অল্প বয়সে পাওয়া যায়, অল্প বয়স, অল্প বয়সে হয়ে যায়। আমার তো মনে আছে সর্বপ্রথম, না জানি আল্লাহ নারাজ না হয়ে যায়, দোয়া করেন আরো বেশি হোক, আমি যখন কিতাবি লাইনে দ্বিতীয় বৎসরে পড়তেছিলাম, সর্বপ্রথম সাক্ষাৎ দ্বিতীয় বৎসরে হয়েছে, তখন আমি মাত্র দ্বিতীয় ক্লাসে স্কুল থেকে গেছি, দ্বিতীয় বর্ষ দ্বিতীয় ক্লাসে পড়তেছিলাম। মেরে দোস্ত, দরকার এটা, আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর রাসূল ছিলাম, স্বপ্ন দেখারটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিগিল উম্মিগি ওয়া আলিহি ওয়া আসহাবি। আজ পর্যন্ত আমি দুই তিন দিনের থেকে ফোন পাইছি যে আমরা পড়ার কারণে, অভ্যাস হওয়ার কারণে, দাউদকান্দির একজন আছে, হুজুর এই পর্যন্ত আমি তিন চারবার দেখা ফেলছি, আমরা তো পড়তেই চাই না, কঠিন তো না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিগিল উম্মিগি ওয়া আলিহি ওয়া আসহাবি, মুজাররফ দুরুদ, যে পড়বে আল্লাহ রসুলের, আলহামদুলিল্লাহ। এটা আমরা গৌরবের সাথে বলতে পারি, সময় লম্বা হয়ে যেতেছে, আমাদের মাদারেসের ছেলেরা 200 বার দুরুদ পড়ে না। শুক্রবার দিন হুকুম ছিল আমার উপরে, বেশি বেশি দুরুদ পড়ো, ইচ্ছা করলে তো শুক্রবার দিনটা পুরাই দুরুদে কাটানো যায়, পুরাই দুরুদের ভিতরে কাটায় দেওয়া যায়। জমানার কাহিনী, সত্য কাহিনী, এই জন্য বলতেছি আপনাদেরকে, জমানার এক বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আরব, উনি একদিন সফরে বাহির হয়েছে, বাহির হওয়ার পরে এক জায়গায় পড়ছে, নামাজের সময় হয়েছে, তো কুয়ার কাছে গেছে বটে, কিন্তু কুয়ার থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না, কুয়ার কাছে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না, তো দেখতেছে পাশেই একটা ছেলে ছাদে দাঁড়ায় আছে, মেয়ে, মেয়ে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ জাসুলি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাসুলি, বড় আল্লাহওয়ালা ছিলেন, মশহুর, পুরো আরব ভূখণ্ডে ওনার চর্চা ছিল। তো মেয়েকে বলতেছে একটা বালতি দে, মা একটা বালতি নিয়ে আস, কি জন্য, নামাজের সময় হয়ে গেছে, পানি উঠাবো কুয়ার থেকে, তো বলতেছে তোমার নাম কি, আমার নাম আবু আব্দুল্লাহ জাসুলি, তো মেয়ে কো এত প্রসিদ্ধ, তুমি সারা আরব ভূখণ্ডে কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, বালতি তালাশ করো, তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে, তো ছাদের উপর থেকে দাঁড়াই, বরাবর কুয়া ছিল, থুতু মেরে দিছে, থুতু মারতে দেরি, পুরা পানি উছলায় উপরে আসতে দেরি করবে, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছে, মা তুই এই ক্ষমতা পাইলি কি করা, বসে শোনো আমি বকরি চড়াই, সারাদিন আমি আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদে আমি এই শক্তি পেয়েছি। তখন উনি নিয়াত করছে যে আমি দুরুদের উপর একটা কিতাব লিখব,
তো ওনার দুরুদের উপরে একটা কিতাব আছে, দালাইলুল খায়রাত, এটা পড়ে অনেকে পড়ে, এটার জন্য এজাজত লাগে, এজাজত ছাড়া পড়া যায় না। প্রতিদিন একটা, শুক্রবারের ভিন্ন, শনিবারের ভিন্ন, রবিবারের ভিন্ন, মাদ্রাসার ছেলেরা লেখা নিতে পারে। দালাইলুল খায়রাত শুধু দুরুদের উপরে। মাদ্রাসার ছেলেরা যারা আসো, ইচ্ছা করলে লেখা নিতে পারো, দালাইলুল খায়রাত। তো উনি এটার উপরে কিতাব লেখছেন। তা আমি তাল্লুক মাল্লা দেখাইতেছি, একটা বাচ্চা ইচ্ছা করলে দুরুদের মাধ্যমে বসে, আবু আব্দুল্লাহ শোনো, আমি বকরি চড়াই, আমি সারাদিন নবীর উপরে দুরুদ পড়ি, আর দুরুদ পড়ার কারণে আল্লাহ আমাকে এই কেরামতি দিছেন আল্লাহ আমাকে। আবু আব্দুল্লাহ বলতেছে, তখন আমার হুশ উড়া গেছে যে আমি এত বড় আরব ভূখণ্ডের শাইখ, আমায়ও তো এটা জানা ছিল না। তো সত্য, আমরা তো 200 বার দুরুদ পড়ি না, সপ্তাহে একদিনই পড়ি, শুক্রবার 2000 বার দুরুদ পড়া কোনো ব্যাপার না, লম্বা না পড়ি, ছোট পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেল। এর আগেও বলতো 60,000, তা আমি 2 দিয়া ভাগ করলাম 80,000। 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে এটা। হায়, শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টক শোতে, ওদের কথা মাঝে মাঝে যখন শুনি, হায় হায় কেমন আন্দা, এটুকু ভাবে না। আমি যেটা বললাম এটা মনে হয় কোনো ডাক্তারও ভাবে না, বড় বড় ডিগ্রি লাগায় বয়ে রয়েছে। আমি কোনো বিরোধিতা করতেছি না, এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে, এমন কামান কামায়, 100-150 রুগী দেখে। এখন তো 1500-1000-এর নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে। অপারেশন আলাদা, টেস্ট আলাদা, টাকার পাহাড় বানায় ফেলতেছে, কিন্তু আল্লাহকে কোনো তাল্লুক নাই। নামাজের সময় যাইতেছে, তো যাইতেছে, অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না, জনসেবা করি। অনেক ডাক্তার বলে আমাদের শুক্রবারও সময় পাই না, পেশেন্ট থাকে তো, মানুষের সেবা করতে হয়, তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে, সেবা বানায় নিছে। হায় হায়, তো যেটা বুঝাইতে ছিলাম, অশান্তি, টাকা কামায় যে সুখে আছে এরকম না, অশান্তিতে আছে, সুখে নাই, না ঘরে সময় দিতে পারতেছে, না বাচ্চা ঘরে দিতে পারতেছে, না বউরে দিতে পারতেছে। উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি, যাক এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সর্বস্তরের অশান্তির মূল, আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল, এটে আল্লাহ আল্লাহকে আমাদের তাল্লুক নাই, আল্লাহ লাজ রাখি নাই আমরা, লাজ বুঝেন, আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর কথা রাখি নাই, ওয়াদা রাখি নাই। আল্লাহ যদিও রাখছেন, যদিও পালতেছেন, যদিও সুরক্ষিত করতেছেন, নাহলে পালার কথা ছিল না। হ্যাঁ, আল্লাহ পালতেছেন, অক্সিজেন এখনো পিওর দিতেছেন, চাই আবাদি যতই গুঞ্জন হোক, আবাদি যতই গিঞ্জি হোক, গিঞ্জি আবাদি, তারপর অক্সিজেন দিতেছেন পিওর। কেউ বলতে পারবে না বস্তিতে দূষিত অক্সিজেন আছে, না, আল্লাহ পিওরটা দিতেছে।
ওটা তো 2020 আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন। না দেন নাই বস্তিওয়ালাদের কত 75 কি বলে এটাকে অ্যান্টিবডি 75 আর গুলশানওয়ালাদের 65 আল্লাহ মনে বুঝাইতে চাইতেছে তোরাও কিছুদিন বস্তিতে থাকতে তোদেরও অ্যান্টিবডি বাড়বে তোরাও কিছুদিন বস্তিতে ভাড়া নিয়ে থাক নাহলে ওগরে পাঠা তো গো এখানে তোরা আয় এখানে অ্যান্টিবডি বেড়ে যাবে আজকে অশান্তির মূল এটা যে আমি একা জীবনে অশান্তিতে কেন জীবনে সর্বস্তরে সত্য এটা মেরে দোস্ত মানে যে নিজেকে কাগজে কলমে মুসলমান ভাবে তার এটা বিশ্বাস করা উচিত যে নিজেকে উম্মত বলা ভাবে তার বিশ্বাস করা উচিত যে আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় রসুলের সাথে সম্পর্ক না হয় মুখে মুখে না মুখে মুখে তো এরকম বাপ দেখায় যে ওনার চেয়ে বড় দেওয়ানা কেউ নেই আসে অনেক সময় দেখি আমরা মাঝে মাঝে দেখা হয় তো আমাদের সাথে কথাবার্তা এরকম বলে মনে হয় মাত্র আরশের নিচে থেকে নিচে নেমে এলো আর কি এতক্ষণ আরশই ছিল আল্লাহর কাছাকাছি ছিল একবার বাস্তবে হইতে হবে মুখে না নইলে এই প্রবাদ বাক্য কেন আর হইতো কথায় চিরা ভিজে না চিরা তো পানি দিয়ে ভিজে কথায় যদি চিরা ভিজত তাহলে তার পানিটা তো অপচয় হইতো না ঠিক না কি মনে হয় আমারটা বোঝেন নাই কথায় কি চিরা ভিজে তাহলে এই প্রবাদ বাক্য কেন আসলো পানি দিয়েই চিরা ভিজে নাইলে এই ছন্দ কেন লেখলো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে শিশিরে তো ফসল নষ্ট হয় কুয়াশা যত বেশি হয় শীতকালীন ফসল তত নষ্ট হয় কুয়াশা কম থাকলে ফসল ভালো হয় আর কুয়াশা যখন বেশি হয় তো ফসল নষ্ট হয়ে যায় তাহলে পুরো ছন্দ কেন আসতো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে বর্ষণে মাটি ভিজে শস্য হয় কেন বর্ষণের ভিতরে হায়াত আছে শিশিরে হায়াত নাই পানি বটে কিন্তু এটার ভিতরে হায়াত নাই পানিতে হায়াত আছে শিশিরে হায়াত নাই পরের ছন্দ বললাম না পরেরটা অনেকে জানে আর কি আরো দুটা ছন্দ আছে এটা শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে আরো দুইটা লাইন আছে এটা বললাম না তো যেটা বুঝাইতে চাইতেছি আজকে আমাদের অশান্তির মূল একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই মুসলমানের উচিত ছিল একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করা আর এটার উপরেই ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা এটার উপরেই ওয়াদা ছিল লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইয়্যিব পাখির মতো পালবো তোমাদেরকে সুখের জীবন দিব এটার উপরেই ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম তোমার জন্য ক্লান্তিহীন রিজিক ক্লান্তিহীন পালবো তোমাকে কোনো ক্লান্তি হবে না এটার জন্যই ওয়াদা ছিল আবাল্লাহ ইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব ধারণা অনুযায়ী রিজিক দিতে আল্লাহ লজ্জা পান যে 1000 চাইলো 1000 দিলাম না বেশি দিব ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে অনেক সময় হয় ছেলে কয় 100 টাকা ভাড়া দিলেই হইব বাপে 200 টাকা দেয় 200 টাকা লয়ে যা 100 টাকা জেবে রাখিস কে জানে রাস্তায় কখন কি দরকার হবে হয় না হয় না করে না করে না আল্লাহ এরকমই বলে তো ধারণা অনুযায়ী দিব না ধারণার চেয়ে বেশি দিব ওয়াদাইটাই ছিল কিন্তু আসলে মন বসতে দেয় না ঠিক না
আসলে বিবেক বুঝতে দেয় না, ঠিক না? বুদ্ধি বুঝতে দেয় না, ঠিক না? আবার বিদ্যা তো বুঝতে দেয় না, দেয়ই না। বিদ্যাই এরকম যেটা বুঝতেই দেয় না, বুঝতেই দেয় না। রাগ হয়ে যায় না, টকস দুনিয়াতে হয়, জান্নাতও টকস হবে, জান্নাতও টকস হবে। জান্নাতি বসে বসে জিজ্ঞাসা করবে, টকস করবে, মা সালাকা কুম ফি সাকার, এখানে কি কইরা গেলেন? তখন জবাব দিবে, কোরআনে বইলা দিছে, কি জবাব দিবে? ওটাও টকস হবে, ওটাও শো হবে। জিজ্ঞাসা করবে জান্নাতিরা বসে বসে টেবিলে বসবে, আর খাদেমরা খাওয়ান আনতে থাকবে আর খাইতে থাকবে আর জিজ্ঞাসা করতে থাকবে, মা সালাকা কুম, নাহলে কোরআন কেন বলতো আফিদু আলাইনা মিনাল মা? ও দেখবে ও মজা লইতেছে আর আমারে জিজ্ঞাসা করতেছে, আর আমি যে কষ্ট আছি ওটার কোনো অনুভূতি ওর ভিতরে নাই। তখন বলবে, একটু পানি দাও না, তো মুখের উপরে মেরা দিবে, বলবে পানি তো মারবে না, বইলা দিবে কদ হাররাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে তোমাদের জন্য, ছোট একটা জীবন তো দিছিল, ইচ্ছা করলে তুমিও আমার জায়গায় থাকতে পারতে, জন্ম তো তোমার মুসলমানের ঘরে হয়েছিল, উম্মত হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছিল তোমাকে, নিজের সবচেয়ে বড় দয়াটা দিয়া যে মুসলমানের ঘরে আসছে তার বুঝা উচিত যে আল্লাহ এর উপরে কোনো দয়া ছিল না আল্লাহর কাছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমাকে উম্মতে মুহাম্মদি বানাইছে, এটা বাবা উচিত ছিল। শুধু একটু কয় না, মানুষকে খাইছে তিন জিনিস, কয় জিনিস? তিন জিনিসও বলা যায় না, দুই জিনিস খাইছে মানুষকে, দুই জিনিস মানুষকে খাইয়া ফেলছে, একটারে কয় শোহরত, একটারে কয় দৌলত, দৌলত খাইয়া ফেলছে মানুষকে, শোহরত খাইয়া ফেলছে। শোহরত, শোহরত বোঝেন? সেলিব্রিটি। এখন তার বাংলা বোঝে না, সবাই ইংরেজি বোঝে, ঠিক না? যদি ভাষাটা চেঞ্জ করে ইংরেজি হইতো তাহলে অনেক ভালো হইতো, ঠিক না? অ্যালফাবেট গুলাও চেঞ্জ হয়ে গেলে আমরা ইংরেজি ভালো তাড়াতাড়ি শিখতে পারতাম। অনেকে করছে তো, অসুবিধা কি? মালয়েশিয়ানদের ইংলিশ শব্দ ছিল না, অ্যালফাবেট ছিল না, ওদের অ্যালফাবেট ছিল আরবি। হ্যাঁ, ওরা চেঞ্জ করে ইংলিশ বানায় নিছে ইংরেজরা যখন আসছে, আমাদেরও চেঞ্জ করলে সহজ হইতো। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, বুঝা দরকার। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হইল, আজকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোত্থেকে জানি হারায় গেলাম। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে সর্বস্তরে আজকে আমরা অশান্তি, আর আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে তো আল্লাহর ওয়াদা পাক্কা, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন, তোমার জীবন সুখের হবে, সুখের জীবন হবে। হ্যাঁ, তোমার জীবন সুখের হবে, অনেক সুখের। এই জন্য দোয়াও শিখাইয়া দিছে, সুখ ছিল, সুখ ছিনা গেছে, সাথে সাথে দোয়া শিখাইয়া দিছে, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি হাদি ওয়াখলুকনি খায়রাম মিনহা, আল্লাহ আমারে মুসিবতের ব্যাপারে সওয়াব দেন, আর এর চেয়ে উত্তম আমাকে দুনিয়া আখেরাতে দেন। হাদিসে আছে, সাহাবীর নাম ভুলে গেছি, উনি মারা গেছেন, তো ওনার স্ত্রী বলতেছিল, আমার স্বামীর মতো স্বামী দুনিয়াতে হবে, অদ্বিতীয়, আরেকটা হবে, এটা আমার ভাবনায় ছিল না, কিন্তু আল্লাহ রসুল ওনাকে বিয়ে করছেন। তো বলছে, এখন আমার বুঝে আসছে আমি যে দোয়া পড়ছি ওটার ফল আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সত্য এটাই, আজকে আমরা অশান্তিতে এই জন্য,
শুধু আল্লাহর লগে সম্পর্ক নেই, না আল্লাহর ওয়াদা তো ছিল, লাহুম রিজকুন করিম, ক্লান্তিহীন তোমাকে পালবো, পাখির মতো তোমাকে পালবো, দারুণা অতীতভাবে তোমাকে পালবো, তোমার দারুণার থেকে অতীত, দারুণার উর্ধে, অতীত না উর্ধে, দারুণার উর্ধে তোমাকে আমি পালবো, তোমার ধারণা যতটুকু এর চেয়ে বেশি তোমাকে দিব, আমার সাথে সম্পর্ক জোড়ো, আল্লাহর সাথে রসুলের সাথে। আজকে আমাদের সবার মন ভাঙ্গা, ফিলিস্তিন নিয়ে সমস্ত মুসলমানের মন ভাঙ্গা, ঠিক না? হ্যাঁ, কিন্তু ভাবি তো না, 32-33 দিন হয়ে গেল, না জানি আরো কতদিন চলবে, আরো কতদিন চলবে, আল্লাহ সাহায্য কবে আসবে, কেন আসে না, কেন আসে না সাহায্য? প্রতিবাদ তো চলতেছে, কিন্তু আসলে উম্মত তওবা করতেছে না, তওবা, যে ইসলামে লাজ রাখা দরকার ছিল, ইজ্জত রাখা দরকার ছিল, ওটা রাখতেছে না, চলতেছে ওদের মতই, উপর দিয়ে দোয়া করতেছে, এই দোয়া তো মাথার উপরে উঠবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে। কোরআন তো এটাই বলে, লাআল্লাহুম ইয়ারজিউন লিয়ুযহির আল-ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কসবত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত না ফিরবে, আল্লাহর সাথে তাআল্লুক না জুড়বে, না জানি কত সময় নেয়, না জানি এরপরে আর কোনটার অঘটন ঘটে, একটা একটা করে তো ঘটতে শুরু করছে, এরপরে কোন দিকে যাবে? আসলে আল্লাহর সাথে তাআল্লুক এটা তো বিরাট বড় ব্যাপার বলে ফেললাম, কিন্তু ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যত স্তর আছে সব স্তরে সুখ আনার জন্য একটাই রাস্তা। যদিও প্রথমে বলছিলাম আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছু এই দিকে যায় যে আমাদের কাছে দুনিয়াবি শক্তি নাই, দুনিয়ার পাথেও নাই, বস্তু নাই, কেউ ভাবে টাকা নাই, কেউ ভাবে চাকরি নাই, কেউ ভাবে পদ নাই, কেউ ভাবে এটা নাই, কেউ ভাবে সেটা নাই, কেউ ভাবে সম্পর্ক নাই, রব্বে কাবার কসম এটা কিচ্ছু না, এটা ধোকা। আসলে আমার লগে আল্লাহর লগে সম্পর্ক নেই, রসুলের লগে সম্পর্ক নেই, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, মানে আদালি ওয়ালি জ্ঞান আদান্ত হুবিল হার্ব, আমার সাথে যার সম্পর্ক এর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি নাইমা আসতে দেরি করি না। হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে তোমাদেরটা দিয়ে তোমাদেরকে বলতেছি, বন্ধু যদি ঘনিষ্ঠতা হয় তাহলে ফোন করতে ছুটে আসতে দেরি করে না, ঠিক না? প্রথম তো ঝগড়া একজনের লেগেই লাগে, ঠিক না? তারপরে কি করে, একজন আরেকজন রে ফোন দেয়, আরেকজন আরেকজন রে ফোন দেয়, আধা ঘন্টার ভিতরে 20 জন আয়া পড়ে, ঠিক না? কি আমার দোস্তেরে কইলি 2-4টা মার্ডারও হয়ে গেল, হয় না এরকম? হ্যাঁ, তো দুনিয়া যদি এরকম হয় তো আল্লাহরটা হবে না কেন? এতটুক কথা কি বুঝে আসে না, এখানে বসে না? আল্লাহ তো বলে আমি নাইমা চলে আসবো, মানাদা আলী ওয়ালি জ্ঞান, ইমাম গাজালির কথাই তো সত্য, কতবার শুনাইছি বৃদ্ধদের গালে থাপ্পর বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই, বৃদ্ধদের জিজ্ঞেস করলো এটা ঘটলো কি, কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে, প্রেমের, এখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে, ওর প্রেমিকার গায়ে আমার
কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও দেখতে ছিল ও করে কি, উনি জান নিয়ে নিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদি উপরে নিচে যারা বসে আছি কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরুদ পড়ি, আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না আপনার কাছে, আদর্শ ভাল লাগে কি, টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে ঠিক না কি? নাই বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে, আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি নাই ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম, ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে, রাগ হয় না পায়ে হাত রাখি, আপনার কমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন, কোমরের ব্যথা এমনি ভালো হবে, বিশ্বাস হয় না? না হয় না আপনার? আপনি কয়েকদিন অভ্যাস করেন দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি, সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো, জীবনে সেজদাই করে না তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে আমারটা হবে। তো সাইন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে নবীর তরিকা মতো খাবেন না, ঘুমানোর সময় বলছে আরে 2 মিনিট হইলো প্রথমে ডাইন দিকে হইয়া ঘুমাও, 2 মিনিট হলো, 1 মিনিট হলো, ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাউটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য, এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্লাড দেখলে তো তাক লাগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাগা যায়, মনে হয় জান্নাতেরটা এখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাস করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়, মনে হয় ওইটার চেয়ে ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন? না জানেন না? সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়া। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়।
আল্লাহর মেহেরবানি আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায়া দেয় নাই। তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি বাহির হতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজই আগুন আর আগুন হতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না, বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানে 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 আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর রসুলের সাথে তাল্লুক, যেখান থেকে বাহির হয়ে গেছি 200 বার দুরুদ পড়ে না। শুক্রবার দিন হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, ইচ্ছা করলে তো শুক্রবার দিনটা পুরাই দুরুদে কাটানো যায়, পুরাই দুরুদের ভিতরে কাটায় দেওয়া যায়। জমানার কাহিনী সত্য কাহিনী এই জন্য বলতেছি আপনাদেরকে, জমানার এক বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আরব, তো উনি একদিন সফরে বাহির হয়েছে, বাহির হওয়ার পরে এক জায়গায় পড়ছে, নামাজের সময় হয়েছে, তো কুয়ার কাছে গেছে বটে কিন্তু কুয়ার থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না, কুয়ার কাছে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। তো দেখতেছে পাশেই একটা ছেলে ছাদে দাঁড়ায় আছে, মেয়ে মেয়ে ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে। ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ জাজুলি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি, বড় আল্লাহওয়ালা ছিলেন, মশহুর, পুরো আরব ভূখণ্ডে ওনার চর্চা ছিল। তো মেয়েকে বলতেছে একটা বালতি দে, মা একটা বালতি নিয়ে আস, কি জন্য, নামাজের সময় হয়ে গেছে পানি উঠাবো কুয়ার থেকে। তো বলতেছে তোমার নাম কি, আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে কয় এত প্রসিদ্ধ তুমি সারা আরব ভূখণ্ডে কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, বালতি তালাশ করো। তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে, তো ছাদের উপর থেকে দাঁড়াই, বরাবর কুয়া ছিল, থুতু মেরা দিছে, থুতু মারতে দেরি, পুরা পানি উছলায় উপরে আসতে দেরি করলে। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছে, মা তুই এই ক্ষমতা পাইলি কি করে? বসে শোনো, আমি বকরি চড়াই, সারাদিন আমি আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদে আমি এই শক্তি পেয়েছি। তখন উনি নিয়াত করছে যে আমি দুরুদের উপর একটা কিতাব লিখব। তো ওনার দুরুদের উপর একটা কিতাব আছে, দালাইলুল খায়রাত, এটা পড়ে অনেকে পড়ে, এটার জন্য এজাজত লাগে, এজাজত ছাড়া পড়া যায় না, প্রতিদিন একটা, শুক্রবারের ভিন্ন, শনিবারের ভিন্ন, রবিবারের ভিন্ন, মাদ্রাসার ছেলেরা লেখা নিতে পারে। দালাইলুল খায়রাত শুধু দুরুদের উপরে। মাদ্রাসার ছেলেরা যারা আসো ইচ্ছা করলে লেখা নিতে পারো, দালাইলুল খায়রাত। তো উনি এটার উপরে কিতাব লেখছেন, আমি তাল্লুক মাল্লা দেখাইতেছি, একটা বাচ্চা ইচ্ছা করলে দুরুদের মাধ্যমে। বলছে আবু আব্দুল্লাহ শোনো, আমি বকরি চড়াই, আমি সারাদিন নবীর উপরে দুরুদ পড়ি, আর দুরুদ পড়ার কারণে আল্লাহ আমাকে এই কেরামতি দিছেন আল্লাহ আমাকে। আবু আব্দুল্লাহ বলতেছে তখন আমার হুশ উড়া গেছে যে আমি এত বড় আরব ভূখণ্ডের শাইখ, আমায়ও তো এটা জানা ছিল না। তো সত্য আমরা তো 200 বার দুরুদ পড়ি না, সপ্তাহে একদিনই পড়ি, শুক্রবার 2000 বার দুরুদ পড়া কোনো ব্যাপার না, লম্বা না পড়ি, ছোট পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেল,
এর আগেও বলছিলাম স্বপ্ন দেখারটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিগিল উম্মিগি ওয়া আলিহি ওয়া আসহাবি। আজ পর্যন্ত আমি দুই তিন দিনের থেকে ফোন পাইছি যে আমরা পড়ার কারণে, অভ্যাস হওয়ার কারণে, দাউদকান্দির একজন আছে কয় হুজুর এই পর্যন্ত আমি তিন চারবার দেখা ফেলছি, আমরা তো পড়তেই চাই না, কঠিন তো না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিগিল উম্মিগি ওয়া আলিহি ওয়া আসহাবি মুজাররব দুরুদ। যে পড়বে আল্লাহ রসুলের, আলহামদুলিল্লাহ এটা আমরা গৌরবের সাথে বলতে পারি, সময় লম্বা হয়ে যেতেছে, আমাদের মাদারেসের ছেলেরা আলহামদুলিল্লাহ অল্প বয়সী আল্লাহ রসুলের জিয়ারত পায়, অল্প বয়স, অল্প বয়সে পায় নিজেরটা। কিন্তু যদি আপনাদের আগ্রহ হয়, এই জন্য বলতেছি নিজেরটা খোলা উচিত না, অল্প বয়সে পাওয়া যায় দিদার, অল্প বয়সে পাওয়া যায়, অল্প বয়স, অল্প বয়সে হয়ে যায়। আমার তো মনে আছে সর্বপ্রথম, না জানি আল্লাহ নারাজ না হয়ে যায়, দোয়া করেন আরো বেশি হোক, আমি যখন কিতাবি লাইনে দ্বিতীয় বৎসরে পড়তেছিলাম, সর্বপ্রথম সাক্ষাৎ দ্বিতীয় বৎসরে হয়েছে, তখন আমি মাত্র দ্বিতীয় ক্লাসে স্কুল থেকে গেছি, দ্বিতীয় বর্ষ দ্বিতীয় ক্লাসে পড়তেছিলাম। মেরে দোস্ত, দরকার এটা, আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহ রসুলের সাথে তাল্লুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরুদের উপরে লেখা আছে একজনে একদিনে 36 বার দেখছে, আল কাউলুল বাদির ভিতরে লেখা আছে, সত্য এটা। আসেন, আজকে যত অশান্তি দেখতেছি একটাই রাস্তা মুসলমানের জন্য, মুসলমান আসবাব দিয়া কোনোদিন জিতে নাই, কোনোদিন জিতবেও না, মুসলমানের জীবন আসবাব দিয়া সুখের হয় নাই, কোনোদিন হবেও না, মুসলমানের সুখের জীবন হবে নিরাপত্তা হবে, ইজ্জত হবে, ক্লান্তিহীন রিজিক হবে, সবার উপরে থাকবে আনতুমুল আলাউনা রব্বে কাবার কসম, যখন মুসলমান আল্লাহ আল্লাহর রসুলের সাথে তাল্লুক বাড়াবে। ওই রাস্তাগুলো খোঁজেন, সবচেয়ে বড় রাস্তা হলো তওবা। আজকে উম্মতের তওবার দরকার, যা আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। যত বেশি তওবা ইস্তেগফার করবে, ইস্তেগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, তো মুসলমানের উচিত আজকে তওবা করা, প্রত্যেকের উচিত ব্যক্তিগত জীবন থেকে তওবা বাড়ায় দেওয়া, ইস্তেগফার যত করা যায়। কিতাবে তো লেখে যে ডেলি কমসে কম 1000 বার ইস্তেগফার করা উচিত, আল্লাহকে মানা, আল্লাহ রসুলকে মানা। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।